আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দিলে দুনিয়া এবং আখিরাতে সোহেল মানুষের মুক্তি সোহেল সম্ভব। কোরআন হাদিসের বিধান মেনে না চলায় মুসলিমরা সর্বস্তরে অবহেলা শিকার হচ্ছে। আবু ধাবির শিল্প নগরী মুসাফাতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসলামুল হক। বক্তব্য রাখেন মোহাম্মদ নাজিম, ইউসুফ, আব্দুল হালিম, মাহমুদুর রহমান, আবুল হাশিম সহ আরো অনেকে। এবার ইস্পাহানি খেলার খবর।